Assalamualaikum, hello guys. দেখুন আমি স্কুলে যাওয়ার পূর্বে কিভাবে গাছে পানি দিই। বাসায় যারা গাছ রাখেন তাদের খেয়াল রাখতে হবে জায়গা নিয়ে। গাছগুলো এমন স্থানে রাখুন যেখানে নিয়মিত আলো বাতাস আসে, তবে সরাসরি করা। আচ্ছা, এবার শোনো, গাছে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না। চারা গাছের বেড়ে ওঠার জন্য পানি এবং সার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। নিয়মিত আগাছাও কিন্তু পরিষ্কার। এবার চলুন না আমরা কিভাবে গাছে যত্ন নিতে পারবো তা নিয়ে একটু কথা বলি। সরাসরি সূর্যালোক সহ্য করতে পারে না বলেই এদের ছায়াবান্ধব উদ্ভিদ বলা হয়। গাছে পানি দেওয়ার বেলায় একটু সতর্ক থাকতে হবে যেন বেশি পানি না পড়ে যায় গাছে। জয়িতা গাছে পানি দিচ্ছে আর কাকটা এসে জয়িতাকে পাহারা দিচ্ছে, কত সুন্দর, তাই না? এবার শোনো, টবের তলায় প্রথমে কিছু ইটের খোয়া, নারকেলের ছোবড়া, তুলা বা সুতি কাপড় দিয়ে নেওয়া ভালো। টবের মাটির সঙ্গে কাঠের গুঁড়া ও বালুর মিশ্রণ দিতে পারো, তাহলে কিন্তু ভালো হয়। আচ্ছা জয়িতা, আমাকে একটা কথা বলো তো, গরম পানি দিলে কি গাছ মারা যায়? আচ্ছা মাম্মি, তাহলে শুনো আমার কথা। একটি গাছের সর্বাধিক তাপসম্পন্ন সময়ে পানি দিলে পানি তাপমাত্রা গাছের তাপমাত্রার চেয়ে উচ্চ হয়। এর ফলে গাছের রেশমি দ্বারা সর্বনিম্ন হতে পারে এবং গাছ মরে যেতে পারে, কারণ গাছে গরম পানি দেওয়া কখনোই উচিত নয়। আচ্ছা জয়িতা, এবার আমি বলি, তুমি একটু শোনো। সাদ বাগানে নিয়মিত দুই বেলা পানি দিতে হয়। মাঝে মধ্যে গাছের গোড়ায় মাটিগুলো আস্তে আস্তে খুঁচিয়ে আলগা করে দিতে হয় এবং মাঝে মধ্যে কিন্তু আগাছাগুলো পরিষ্কার করতে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না, সেটা হলো বর্ষার দিনে টবে যাতে পানি না জমে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিচর্যা করলে সাদ বাগানে দেশি বিদেশি নানা রকম ফল ফুল শাকসবজি আবাদ করা সম্ভব। তুমি তো দেখেছো তোমার ও মাম্মা কত সুন্দর করে তার বাসার ছাদে কত সুন্দর গাছ লাগিয়েছে। এমন কোনো গাছ নেই যে তোমার ও মাম্মার সাদ বাগানে নেই। তো তুমি তো সেটা দেখে অনেক কিছু শিখতে পারো। তোমার ও মাম্মা তো এখন অনেকগুলো মুরগিও পালন করতেছে। হ্যাঁ, তো জয়িতা তোমার তো ভালো করে মাথায় রাখা উচিত এটা, তাই না? যাই হোক, তুমি স্কুলে যাওয়ার আগে এতগুলো কাজ করো সেটার জন্য আমি সত্যি, না না, এখানে কৃতজ্ঞ বলা যাবে না। যে এবার বলে দিই, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট।